গাড়িটা দেখাইতেছি, সেটা হলো একজিও ফিল্টার, 2014 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, অরিজিনাল সিলভার কালার, অরিজিনাল গাড়িটা, ফুল লোডের গাড়ি, গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কাগজপত্র 23-24, এবং গাড়ি চারটাও আপনি নতুন, চারটা চাক্কা নতুন, ভিতরে দেখেন নেভিগেশনটি খুবই সুন্দর, দেখার মতন, ভিতরে ইন্টু দেখেন, মার্বেল উডেন, খুবই সুন্দর কন্ডিশন, ব্ল্যাক ইন্টেরিয়র, ওয়াও, ব্ল্যাক, ব্ল্যাক, ওকে, এই পিছের সাইডটা এই যে দেখেন কত সুন্দর, অরিজিনাল অবস্থায় আছে, 45 সিরিয়ালের গাড়ি, 45 সিসি কত জাহাঙ্গীর ভাই? 1500 সিসি, 1500 সিসি, এটা কি অরিজিনাল স্পয়লার, গাড়ির কন্ডিশন খুবই ভালো, টিভি, ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম সব আছে, অল ওকে। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আরেকটা গাড়ি দেখাইতেছি, টয়োটা স্কোরোলা, 2005-এর মডেল, 1300 সিসির গাড়ি, তেল গেজ দুইটা আছে, গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে, দেখেন কন্ডিশন খুবই সুন্দর। হ্যাঁ, এই গাড়িটার তেল গেজ দুইটা আছে, কাগজপত্র 23-24, 5-এর মডেল, এবং ভিতরের ইন্টেরিয়র বিস্কিট, ফুল লোডের গাড়ি, সব কমপ্লিট না ভাই? ফুল কমপ্লিট, ফুল কমপ্লিট, আপনি গাড়ি দেখলেই বুঝতে পারবেন, আপনি পিছের সাইডটা দেখাই দেন তাহলেই বুঝতে পারবেন কন্ডিশনে কী। ওকে, প্রিয় দর্শক, এই সাইডগুলো একটু দেখবেন, আসলে গাড়ি তো মনে হয় গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন অবস্থায় আছে, টনটন অবস্থা, হ্যাঁ টনটন অবস্থা, এই যে এটি দেখেন অরিজিনাল অবস্থা, এই জিনিসটি বাংলাদেশে হয় না, এটি অরিজিনাল অবস্থায় আছে, ঠিক আছে, এইগুলো 60 লিটার, মানে সিলিন্ডার 60 লিটার সিএনজি, জাহাঙ্গীর ভাই কেমন চিন্তা ভাবনা? এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে, হচ্ছে প্রবক্স, টয়োটা প্রবক্স, মডেল হচ্ছে 12 12, 14-তে রেজিস্ট্রেশন, সরি 17-তে রেজিস্ট্রেশন গাড়িটা, 12-র মডেল, 17-তে রেজিস্ট্রেশন গাড়িটা, 1500 সিসির গাড়ি, এই গাড়িটা আগে পিছে অরিজিনাল এবং অরিজিনাল অবস্থায় আছে, গাড়িটার কন্ডিশন খুবই ভালো, 32 সিরিয়ালের গাড়ি, সামনে দেখেন মার্সেল টার্সেল সব কিছু ওকে আছে, এবং এই ভিতরে খুব সুন্দর, পেপার্স হচ্ছে 23-24, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আমাদের এখানে যে কটা গাড়ি আপনি আসছেন, আপনি ভিডিওতে, আগের ভিডিওতে আপনারা দেখছেন, আমাদের এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে কোনো আমাদের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, এই এই জুড়িগুলো আমাদের এই মোমো ভেহিকেলে শোরুমে আপনারা পাবেন, গাড়ির ভিতরের ইন্টেরিয়র দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন গাড়ির কত সুন্দর ইন্টেরিয়র, না এই যে এখনো পর্যন্ত গাড়ির কন্ডিশন দেখলে বুঝতে পারবেন, 12 মডেলের গাড়ি, ঠিক আছে, দেখেন এই যে ভিতরে এইগুলো জিনিস দেখলে বুঝতে পারবে যে এই গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, 90 সিলিন্ডার সিএনজি, 90 লিটার, 90 সিএনজি, ভিতরে বাইরে সব কিছু কমপ্লিট, গাড়িটা একদম ফ্রেশ গাড়ি, ঠিক আছে, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 9,80,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আমরা এখন আরেকটা ছোট মিনি জিপের মধ্যে চলে আসছি, টয়োটা কেমি, কেমি, হ্যাঁ টয়োটা কেমি জিপ, এই গাড়িটার মডেল হচ্ছে 2002, আচ্ছা গাড়িটা যা দেখতেছেন আগে পিছে অরিজিনাল, গাড়িটা সেকেন্ড পার্টি, আগে পিছে অরিজিনাল, ব্ল্যাক কালার, গাড়ির ইন্টেরিয়র যা দেখতেছেন অরিজিনাল অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই গাড়িটার ভিতরে বাইরে যা আছে অরিজিনাল অবস্থায় আছে, কাগজপত্র 23-24 পাবেন, গাড়ির পিছের সাইডটা দেখেন কত সুন্দর বডি, খুবই সুন্দর অবস্থায় আছে। কি অবস্থা ভাই ভিতরে, জাহাঙ্গীর ভাই? ভিতরে কন্ডিশন খুবই ভালো,
এসি সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে এসি সব কিছু আছে ব্যাক ক্যামেরা ট্যাক ক্যামেরা সব আছে সব আছে না জি চাকা চাকা গুলো চারটা নতুন নতুন দেখেন একদম নতুন আচ্ছা এটা চাকা আছে না পিছনে চাকা আছে আচ্ছা যা দেখতেছেন অরিজিনাল অবস্থায় আছে আর কি ঠিক আছে এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস হচ্ছে 8 লাখ টাকা চাইতেছি যদি গাড়ি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে কিছু কমবে দর্শক ভাইরা আজকে আমাদের এখানে ভিডিওতে অনেকগুলো গাড়ি আপনাদের দেখাইলাম যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা সবাই এই চ্যানেলে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই শোরুমটা আপনারা ভিজিট করে দেখবেন আমাদের যেগুলো গাড়ি যে প্রত্যেকটা গাড়ি আমরা বাছাই করা গাড়ি আমরা নিজেরা কিনি কেনার পরে আমরা দেখে শোরুমে উঠাই এবং যেগুলো গাড়ি আমরা ভিডিওতে দিছি আপনারা দেখতে পারবেন আমরা যেটা আমরা কথা বলতেছি বাট আমার এখানে আসলে দেখতে পারবেন যে কথায় কাজে আপনাদের মিল আছে কি না বাট প্রত্যেকটা গাড়ি আমরা যে আজকে ভিডিওতে দিছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই যেই ঠিকানা আছে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনাদের এর থেকে আরও ভালো গাড়ি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আজকেই যা যা মানে যেই ধরনের গাড়ি হোক ভালো কন্ডিশনের দেওয়ার জন্য মোমো ভেহিকেল থেকে আমরা চেষ্টা করব আপনাদের মানে সর্বোচ্চ দেওয়ার জন্য চেষ্টা করব আজকে দিয়ে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু